আসসালামু আলাইকুম আহমদুল্লাহ, এম কে জামান রচিত ইজবিল অ্যাসাইনমেন্ট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের ডিটেল বিষয় অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশাল লেজারের চতুর্থ ক্লাস। আজকের ক্লাসে আমরা এওয়াদের তিন নম্বর ফরমেট সেলস জার্নাল সম্পর্কে জানব। শুধুমাত্র বাকিতে বিক্রি হলে সেলস জার্নালের অন্তর্ভুক্ত হবে, আর নগদে বিক্রি হলে এটা ক্যাশ রিসিপ্টে অন্তর্ভুক্ত হবে। সাধারণত সেলস জার্নালের ঘর হয় দুই রকম, একটা হলো সিঙ্গেল কলাম, একটা হলো মাল্টি কলাম। টাকার কলাম একটা হলে সিঙ্গেল কলাম হবে, আর টাকার কলাম একের অধিক হলে মাল্টি কলাম হবে। এই ফরম্যাটে আমাদের প্রস্থ হবে মাত্র দুইটা, একটা প্রস্থ হলো প্রিপেয়ারে সিঙ্গেল কলাম সেলস জার্নাল, একটা হলো প্রিপেয়ারে মাল্টি কলাম সেলস জার্নাল। তাহলে আমরা প্রথমে শাক দুইটা দেখে আসি। এক নম্বর শাক সেল জার্নাল সিঙ্গেল কলাম, ডেট অ্যাকাউন্ট ডেবিটেড, ইনভয়েস নাম্বার, টার্ম অ্যান্ড রেফারেন্স, এগুলি দুইটা শখেই থাকবে। আর টাকার কলাম হলো অ্যাকাউন্ট রিসিভ, ডেবিট, সেল, ক্রেডিট, একটা কলামের ভিতরেই টাকা একবার পাঠাতে হবে, এটা হলো সিঙ্গেল কলাম। যদি মাল্টি কলাম হতো তাহলে একের অধিক টাকার কলাম থাকতো। যেমন নিচেরটা দেখুন, মাল্টি কলাম, ডেট অ্যাকাউন্ট ডেবিটেড, ইনভয়েস, টার্ম, রেফারেন্স সব ঠিক আছে। এবার টাকার কলাম আমি দেখেন তিনটে দিয়েছি, অ্যাকাউন্ট রিসিভ, ডেবিট, সেল, ক্রেডিট। আর যদি অন্য কোনো পণ্য বিক্রি, অন্য কোনো সম্পত্তি বিক্রি হয় তাহলে ফার্নিচার, ফার্নিচার ক্রেডিট, ইকুইপমেন্ট ক্রেডিট, ল্যান্ড বিল্ডিং ক্রেডিট ইত্যাদি। সেখানে দেখুন, তাহলে আমরা আমাদের বইয়ের প্রথম থেকে সেল জার্নালগুলো দেখে আসি। প্রথম অঙ্কটি বলা হচ্ছে মিসেস রাইসা সোল্ড হার গুডস অন অ্যাকাউন্ট, তার পণ্য বাকিতে বিক্রি করে থাকে। দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ গিভেন, নিচে দেওয়া হলো বাই হার অ্যাকাউন্ট ফর দ্য মান্থ অফ মার্চ, মার্চ মাসের ইনফরমেশনগুলো। মার্চ মাসের এক তারিখ, বিশ তারিখ আর তিরিশ তারিখ তিনটে লেনদেন দেওয়া আছে। এক তারিখে সোল্ড করেছে, সোল্ড টু আব্বাস ফর টাকা 1000, ইনভয়েস নাম্বার 201, 201 নম্বর ইনভয়েসে আব্বাসের কাছে বাকিতে বিক্রি করেছে 1000 টাকার পণ্য। আর তার দুই নম্বর অর্থাৎ 20 তারিখে বলছে সোল্ড টু চন্দন ফর টাকা 2000, ইনভয়েস নাম্বার 202, 2000 টাকার পণ্য বিক্রি করেছে চন্দনের কাছে। 30 তারিখে বলা হয়েছে সোল্ড টু ডিনার ফর টাকা 3000, ইনভয়েস নাম্বার 203। দেখুন তিনটা আইটেম দেখলাম, তিনটে তারিখে, তিন তারিখেই শুধুমাত্র পণ্য বিক্রি করেছে, এখানে কোনো ল্যান্ড বিল্ডিং ইকুইপমেন্ট বিক্রি করে নাই এবং সিঙ্গেল কলাম কিংবা মাল্টি কলাম কিছুই বলা নাই। তাহলে এই ধরনের এন্ট্রিগুলো আমরা সিঙ্গেল কলামে দেখাতে পারি। তাহলে শখ হবে সিঙ্গেল কলামের, একটা শখ তৈরি করলাম, ডেট অ্যাকাউন্ট ডেবিটেড, ইনভয়েস নাম্বার, টার্ম এবং রেফারেন্স। তাহলে আসুন টাকার কলাম আমরা একটা লিখেছি, অ্যাকাউন্ট রিসিভ, ডেবিট, সেলস, ক্রেডিট। মার্চের ইনভেন্টরি এখানে আমাদের মার্চের এক তারিখে লেখা হলো আব্বাসের নাম অ্যাকাউন্ট ডেবিটেডের ঘরে, আর ইনভয়েসের, ইনভয়েসের 201, টার্ম দেওয়া নেই, রিফান্ড দেওয়া নেই, ব্যাস লাস্টে 1000 টাকা অ্যাকাউন্ট রিসিভ, ডেবিট, সেলস, ক্রেডিট। 20 তারিখে, মার্চের 20 তারিখ দেওয়া হলো চন্দন 202 আছে, ইনভয়েস নাম্বার 2000 টাকা অ্যাকাউন্ট রিসিভ, ডেবিট, সেল, ক্রেডিট, একই কলামের ভিতরে। 30 তারিখে ডিনার এখানে 202, 3000 টাকা অ্যাকাউন্ট রিসিভ, ডেবিট, সেল, ক্রেডিট, টোটাল যোগফল দেখে দিলাম 6000 টাকা বিক্রি হয়েছে। নেক্সট নাম্বার 14 তারিখ, 14 নম্বর দেখুন, এটা 16 সালে মডিফাইড, দ্য ক্রেডিট সেল ফর দ্য আকবর ড্রয়ার ফর জানুয়ারি আর প্রেজেন্টেড বিলো ইন অর্ডার টু লিস্টেড দ্য ইনস্ট্রাকশন। দেখুন স্পেশাল জার্নাল, সাবসিডারি লেজার অ্যান্ড দ্য জেনারেল লেজার অ্যাকাউন্ট। এখানে ইনফরমেশনগুলো বলা হচ্ছে জানুয়ারি 2 তারিখ, 5 তারিখ, 11, 13, 15, এই মোট 5টা এন্ট্রি দেওয়া আছে। নিচে ইনস্ট্রাকশনও বলা হচ্ছে রিকোয়ারমেন্ট স্পেশাল জার্নাল ফর সেল, অনলি সেল জার্নাল দেখাতে হবে। এখন সিঙ্গেল কলাম হবে না মাল্টি কলাম হবে কিছুই বলা নেই। সেক্ষেত্রে দেখলাম সিঙ্গেল কলাম করাই উত্তম, কারণ এখানে পণ্য ছাড়া অন্য কিছু বিক্রি করেনি। অ্যাকাউন্ট রিসিভ, ডেবিট, সেল, ক্রেডিট একটা কলাম দিলেই চলবে। আর যদি দুইটা কলাম করা হয়, অ্যাকাউন্ট রিসিভেল আর সেল আলাদা করে করানো যাবে। 2 তারিখে প্রথমে বলছে সোল 200 কেস অ্যাট 60 টাকা পার কেস টু হ্যারি দ্য হার্টস, আচ্ছা, বার অ্যান্ড গ্রিল অন অ্যাকাউন্ট, বাকিতে বিক্রি করেছে হ্যারি হার্টের কাছে, ইনভয়েস নাম্বার 101, 200 কেস মাল, প্রত্যেক কেস 60 টাকা, 60 গুণে 800। তাহলে আমরা তারিখটা দিলাম এখানে জানুয়ারির 2 তারিখ, হ্যারি দ্য হার্টস এখানে 101 নম্বর ইনভয়েস নাম্বার, টার্ম দেওয়া নেই, ইনভয়েস 30, 30 দিনের ভিতরে পরিশোধ করতে হবে। এরপরে আসুন
লাস্টে বসে 800 টাকা, গুণ করে হয়েছে কত 800 টাকা, অ্যাকাউন্ট ইসিল ডেবিট সেল ক্রেডিট। 5 তারিখে সোল্ড 50 কেজ অ্যাট 4 টাকা পার কেজ, 450, 200 টাকার মাল টু বিগ ব্রাদার্স প্যালেস অন অ্যাকাউন্ট, বাকিতে ইনভয়েস নাম্বার 102। তা বিগ ব্রাদার্সের 102 নম্বর ইনভয়েস, এটা 200 টাকার মাল। 11 তারিখে সোল্ড করা হয়েছে 200 কেজ 4 টাকা পার কেজ, হ্যারি দ্য হার্টস ব্রাদার বার অ্যান্ড গ্রিল অন অ্যাকাউন্ট, এটা বিক্রি করা হয়েছে বাকিতে, ইনভয়েস নাম্বার 103, 103 নম্বর ইনভয়েসে, এটা হলো 800 টাকা। এরপরে আসুন 13 তারিখে সোল্ড 10 কেজ 7.5 টাকা করে পার কেজ টু দ্য বেসেলার ক্লাব, বেসেলার ক্লাবের কাছে বিক্রি করা হয়েছে, ইনভয়েস নাম্বার 104। তাহলে আমরা 13 তারিখে লিখলাম বেসেলার ক্লাব 104 নম্বর ইনভয়েস, 45 টাকার মাল বিক্রি হয়েছে, 10 গুণন 4 টাকা 50 পয়সা, 45 টাকা হয়। সোল্ড 20 কেজ 4 টাকা 10 পয়সা পার কেজ, এখানে বলা হচ্ছে পার কেজ 10 টাকা 10 পয়সা করে ডিং প্যালেসের কাছে বিক্রি করেছে বাকিতে, 105 নম্বর ইনভয়েস নাম্বার 105-এ, গুণ করা হলো 82 টাকার মাল বিক্রি করা হয়েছে। আমাদের এন্ট্রি শেষ, এখন আমরা যোগ করি মোট বিক্রি হয়েছে 1927 টাকা। এই আমাদের অঙ্ক শেষ। নেক্সট নাম্বার, এটাও একই, দ্য ক্রেডিট সেল অ্যান্ড ক্যাশ কালেকশন। সেখানে দেখুন ক্রেডিট সেল যেগুলো করা হয়েছে সেগুলো আমাদের যাবে সব সেল জার্নালে, আর ক্যাশ কালেকশন যেখানে আদায় করা হয়েছে সেগুলো যাবে সব ক্যাশ রিসিভ জার্নালে। তাহলে আমাদের ইনস্ট্রাকশনে দুইটা দেওয়া হয়েছে, স্পেশাল জার্নাল ফর সেল, 2 নম্বরে ক্যাশ রিসিভ জার্নাল, দুটো একসাথে করতে হবে। তাহলে যে লেজারগুলো দেওয়া হয়েছে, এন্ট্রিগুলো দেওয়া হয়েছে জানুয়ারি 2, 5, 7, 11, 13, 25, 15 এবং 25। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা, 9টা এন্ট্রি দেওয়া আছে। প্রথমে 2 তারিখে সোল্ড 1000 কেস 5 টাকা পার কেস, হারুন অন অ্যাকাউন্ট, হারুনের কাছে বিক্রি করা হয়েছে বাকিতে, ইনভয়েস নাম্বার 101। তাহলে যেহেতু বাকিতে বিক্রি করা হয়েছে তো হারুন ব্রাদার্সের কাছে 2 তারিখ 101 নম্বর ইনভয়েস, 5000 টাকা বিক্রি করা হয়েছে, ব্যাস এটা কমপ্লিট। নেক্সট আসুন, 2 তারিখ শেষ হলো, আমরা একটু মার্ক করে রাখলাম। সোল্ড 800 কেস 6 টাকা পার কেস, ব্রাউন ব্রাদার্সের কাছে, ইনভয়েস নাম্বার দেওয়া আছে। এখন আসুন 5 তারিখের লেনদেন, আমরা এটা একটু রেড মার্ক করে রাখি, বাকিতে বিক্রি করা হয়েছে ব্রাউন ব্রাদার্স 4800 টাকার মাল বিক্রি করা হয়েছে। 7 তারিখে রিসিভ এ চেক ফ্রাম হারুন ব্রাদার্সের কাছ থেকে 2000 টাকা, তাহলে ক্যাশ রিসিভে যাবে। তাহলে আসুন আমরা 2 নম্বর রিকোয়ারমেন্ট ক্যাশ রিসিভের ঘর, এটা 4 কলাম ক্যাশ রিসিভ জার্নাল করেছি, হারুন ব্রাদার্স 7 তারিখে ক্যাশে টাকা, অ্যাকাউন্ট রিসিভের টাকা, ক্লিয়ার। 7 তারিখের পরে 11 তারিখে সোল্ড 500 কেস 10 টাকা পার কেজ, হারুন ব্রাদার্সের কাছে অন অ্যাকাউন্ট, বাকিতে বিক্রি করা হয়েছে, 103 নম্বর ইনভয়েস নাম্বার। তাহলে এটা সেল জার্নালে যাবে 11 তারিখ, 11 তারিখ আমরা সেল জার্নালে লিখলাম হারুনের নাম, বাস টাকাটা আসলো একটাই, অ্যাকাউন্ট ইসিল ডেবিট সেল ক্রেডিট। 11 তারিখ শেষ। এবার 13 তারিখ সোল্ড 200 কেস অ্যাট 9 টাকা পার কেজ, বুলবুল ব্রাদার্সের কাছে বিক্রি করা হয়েছে বাকিতে, 200 কেস, তাহলে 9 টাকা কেনে হয়তো কিনা 1800 টাকা, এখানে বুলবুল কেসে 1800 টাকা দেখানো হলো 13 তারিখের ঘটনা। 13 তারিখের পরে 15 তারিখে সোল্ড বিক্রি করেছে 1000 কেস 6 টাকা, তাহলে 6000 টাকা, 6000 টাকা বিক্রি হয়েছে, বাকিতে 105 নম্বর ইনভয়েস নাম্বার, 5 নম্বরে আমরা এটা 15 তারিখে সেল জার্নালে দিলাম, তাহলে 6000 টাকার মাল। 25 তারিখে রিসিভ এসে ফ্রাম বুলবুল ব্রাদার্সের কাছ থেকে 2200 টাকা রিসিভ করা হয়েছে, ক্যাশ রিসিভ করলে ক্যাশ রিসিভ জার্নালে যাবে। তাহলে 25 তারিখ আমরা ক্যাশ রিসিভ জার্নালে লিখলাম বুলবুল ব্রাদার্সে 2200 টাকা ক্যাশে এবং অ্যাকাউন্ট রিসিভেলে। নেক্সট নাম্বার 31 দুইটা আছে, তাহলে প্রথমটা রিসিভ এসে চেক ফ্রম দ্য বুরহান ব্রাদার্স 600 টাকা পাওয়া গেছে, তাহলে আমরা এটা লিখবো ক্যাশ ডেবিট, ব্রন ব্রাদার্স ক্যাশে আসবে আর অ্যাকাউন্ট রিসিভেলে আসবে, ক্লিয়ার। লাস্ট আর একটা 31 তারিখ আছে রিসিভ এ ডিভিডেন্ড চেক নাম চেক অফ টাকা, এখানে বলছে 400 টাকা রিসিভ করা হয়েছে, তাহলে 400 টাকা আমরা দেখাবো
ক্যাশ রিসিভের মধ্যে 600 টাকা, ঠিক আছে গুন। তাহলে কোথা থেকে আসলো এটা? আধারের থেকে, ক্যাশ ডেবিট আধার ক্রেডিট। এখন আসুন, জুন মাসে 31 তারিখে ব্যালেন্স করা হলো, এগুলো যোগ করে কত হয়েছে? 5,200 টাকা, এটা 4,800 টাকা। আর দিকে 5,000, এখানে 4,800 আর 400 যোগ করে হয়েছে 5,200, অর্থাৎ ফুড অ্যান্ড ক্রস ফুড ব্যালেন্স দেখালাম। ব্যালেন্সটা টু সমান সমান এখানে মিডিলে দিয়ে দিই, আশা করি বুঝতে পারছেন। তাহলে একসাথে আমরা ক্যাশ রিসিভ জার্নাল করলাম এবং সেল জার্নালও করলাম। সেলসের সাথে যেটা যেটা ক্যাশে লেনদেন হয়েছে ক্যাশ রিসিভে দেখালাম, আর যেটা বাকিতে বিক্রি হয়েছে সেটা সেল জার্নালে দেখানো হলো। সেমভাবে পরের অঙ্কটাও দেখুন, এখানে আমাদের সিলেক্টেড কিছু লেজার দিয়েছে, দিয়ে নিচে বলছে ক্যাশ রিসিভ জার্নাল দেখাও এবং স্পেশাল সেল জার্নাল দেখাও। তো এটা সেল জার্নালের, অবশ্যই এটা আমরা সিঙ্গেল কলাম করেছি, ক্যাশ রিসিভের এটা ফোর কলাম করে দিয়েছে, ঠিক আছে গুন। এই ছিল আমাদের সেল জার্নাল 3 নম্বর ফরম্যাট। আগামী ক্লাসে আমরা 4 নম্বর ফরম্যাট করবো, পার্সেল জার্নাল সম্পর্কে। তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো, আল্লাহ হাফেজ। আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।